চুপ। হ্যাঁ, আজকে আমার টিউটোরিয়ালটি হচ্ছে যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করতে পারবেন, এবং যারা বিশেষ করে যারা অ্যান্ড্রয়েডের মাধ্যমেই অ্যান্ড্রয়েড ফোন ইউটিউবার, তার যারা যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তাদের জন্য অবশ্যই টিউটোরিয়ালটি একটু অনেক কাজে দেবে। এবং আপনারা ইচ্ছে করলেও যারা ফটোশপের কাজ ল্যাপটপে যাই হোক না কেন যারা পারেন না এবং যারা অনেক সমস্যা ভোগেন, এবং আপনারা যে ইউটিউব যে ভিডিওগুলো থাম্বনেল তৈরি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সো আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না বা সমস্যা হবে না। আমি এই টিউটোরিয়ালে তুলে ধরবো কীভাবে আপনারা ওই অ্যাপসের মাধ্যমে আপনার যে ভিডিও যে আপনি ইউটিউব ভিডিওর থাম্বনেলগুলো অতি সহজে তৈরি করতে পারবেন। তা চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা পসিবল। আসলে এই তথ্য প্রযুক্তির যুগে সব কিছু সম্ভব। তা দেখুন, প্রথমত আপনার যে কাজটা করতে হবে, প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে যে অ্যাপসগুলো আপনাকে ইনস্টল করতে হবে, পিকজেল, তা পিকজেল নামে একটা অ্যাপ আছে, আমি দেখি অলরেডি এখানে কিন্তু আমি ইয়া করেছি। তাই এখানে তারপর কি এই অ্যাপসের নাম হচ্ছে আপনার ফটো, ফটো যে এডিটর, ঠিক আছে, এখানে আপনার করতে হবে। অবশ্যই আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখতে হবে PIXLR, অর্থাৎ পিকজেলার, ঠিক আছে। পিকজেলার যে আপনার যে অ্যাপসটা আছে আপনার অবশ্যই আপনাকে ইনস্টল করতে পারেন, ফোন করতে হবে। আমি কিন্তু অলরেডি এটা ইনস্টল করেছি আমার ফোনে। আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন, নেওয়ার পর আর একটা যে অ্যাপস ইনস্টল করতে হবে সেটা আছে ফটো এডিটর, যে আপনার এটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। আমি অলরেডি ইনস্টল করেছি। দুটো অ্যাপস অবশ্যই লাগবে, একটা ফটো এডিটর, একটা আছে পিক্সেলার। এটা সবচেয়ে জনপ্রিয় এগুলো দুটো অ্যাপস কিন্তু আপনার ইউটিউব যে আপনার থাম্বনেল তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় দুটো অ্যাপস, একটা হচ্ছে যেটা ফটো এডিটর আর অন্যটা হচ্ছে পিক্সেলার, ঠিক আছে। পিক্সেলার আমি ইনস্টল করার পরে তারপর আপনার যেখানে করতে হবে ফটো এডিটরে ক্লিক করতে হবে। ফটো এডিটর ক্লিক করার পরে নিউ যেটা দেখতে আছে প্লাস আইকনে নিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে নিউ। নিয়ে পর এখানে আপনার অবশ্যই দেখুন আমি নিউ ক্লিক করলাম, হ্যাঁ, তবে এখানে অবশ্যই আমার সাইজটা নিতে হবে, আমার এই যে ভিডিও যে থাম্বেলটার জন্য, তো আমার যে ইউটিউব ভিডিও থাম্বেল তৈরি করার জন্য আমার এই সাইজটা নিলাম। এখানে সাইজ নেওয়ার পরে আমি তারপরে এখানে ওকে দিয়ে ক্লিক করবেন, তারপরে এই দেখুন এখানে একটা অপশন আছে এই ডাউনলোড নামে, এই অপশন দিয়ে ক্লিক করবেন। তারপরে গ্যালারিতে এটা আপনারা কিন্তু এই যে সাইজটা সেভ করে নেবেন, ঠিক আছে। সেভ করার পরে দেখুন দ্য ইমেজ হ্যাজ বিন সাকসেসফুলি সেভ। তো ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, পিক্সেলে যেতে হবে, অর্থাৎ পিক্সেলারে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখতে হুন যে ফটোতে ক্লিক করতে হবে, ফটোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা নিলেন রিসেন্টলি হবে, আমি গ্যালারিতে গেলাম। আচ্ছা, গ্যালারিতে যাওয়ার পরে এই অর্থাৎ আমি এই যে এখানে দেখুন আমার একটা আমি যে ফটো এডিটর একটা অপশন আছে এখানে আমি গেলাম। আমার এই যে সাদা যে ইমেজটা আছে অর্থাৎ হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি এখানে সিলেক্ট করব। করার পরে এখান থেকে আপনাকে আপনারা যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন আপনি সেই বিষয়ে এখানে আপনার কিছু টেক্সট লিখবেন। আমি যেমন লিখতেছি আমার যে ভিডিও তৈরি করতেছি কী কী হবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে হয়, তো আমি এটা জাস্ট লিখতেছি এখানে যে কীভাবে ফোনের মাধ্যমে মাধ্যমে এর লাগার পর আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি যে আমার ইমেজ অর্থাৎ আমি যে ফোন কালারটা আমি এখান থেকে নিজের ইচ্ছের মধ্যে দেবো, আমি দিলাম এটা। তারপরে এখান থেকে আপনারা যে নিজের মধ্যে এটা সিলেক্ট করে নেবেন, ছোটো বড়ো করতে পারবেন, ইচ্ছে করলে আপনার এই ফোন স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আমি এভাবে করলাম, ঠিক আছে।
তারপরে এভাবে আপনার সিলেক্ট করার পর কী হবে ফোনের মাধ্যমে, তারপর আমি এটা এভাবে করলাম, তারপরে আমি টিক দিলাম ফোনের মাধ্যমে কী লিখবো আমি এখন, কীভাবে ফোনের মাধ্যমে থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেল তৈরি করবেন, তাহলে আবার নেক্সটে যাবেন, তারপর এখান থেকে আপনার যে ফোন কলারটা সিলেক্ট করে নেবেন যে ইচ্ছা মতো, ঠিক আছে যাবেন, তারপর এখান থেকে আপনার আবার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ, আপনার সরি ফোন কলারটা চেঞ্জ করতে পারেন এভাবে। আচ্ছা আমি এটা অন্য কালার দিলাম দিলাম, তারপর এখান থেকে আমার যে ফোন স্টাইলটা চেঞ্জ করা যাবে এটা করলাম আমি, তারপর এখানে আমি ক্লিক দিলাম। তারপরে আপনি চাচ্ছেন যে আমি এখানে একটা ছবি অ্যাড করবো, তারপরে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, তারপরে দেখুন এখানে যে ডাবল ডাবল এক্সপোসিয়ার নোট এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার যে ট্যাব টু অ্যাড ফটো এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন। দেখা যাচ্ছি জাস্ট একটা সিম্পল হিসাবে, আচ্ছা আমি এটা দেখে দিলাম জাস্ট এক্সাম্পল হিসাবে। আপনার নিজের ইচ্ছা মতো করা যাবে, ঠিক আছে এটা। আচ্ছা আমি আপনি ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, এটা সহজ জন্য হয় আপনার নিজের ইচ্ছা মতো একটা, আপনার ইচ্ছা হলে আপনি নিজের ফটো দিতে পারবেন, যদি এখানে আমার নিজের নিজের ফটো বর্তমানে নেই। আচ্ছা আমি এখান থেকে এটা দিলাম, নিজের একটা ফটো দিলাম এখানে আমার, নিজের ইচ্ছার মতো আমি জাস্ট তোমাদের দেখা যাচ্ছি যে কীভাবে এটা থাম তৈরি করতে হয়। ইচ্ছে করলে আপনার এখান থেকে যে কালারগুলো আছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে। সাপোজ আমি এটা করলাম, তারপরে এখানে করার পরে তারপরে কি সব কিছু ওকে করার পরে ইচ্ছে করলে আপনারা এখানে যে এই অপশনটাতে ক্লিক করে ব্র্যান্ডনেস ড্রাকেন এগুলো সব কিছু অপশন আছে, তারপরে এখান থেকে আপনার ছবিগুলো বিভিন্ন আছে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে পারবেন। আমি এটা করলাম জাস্ট, তারপরে এখানে ওকে ক্লিক করবেন, তারপর ডানে ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ ইমেজ আপনার গ্যালারিতে সেভ হবে এই ইমেজটা, দেখুন আমার গ্যালারিতে এটা অলরেডি সেভ হয়ে অবশ্যই যাবে, দেখুন আমি দেখাচ্ছি সেভ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমার কি অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেছে। তা কীভাবে ফোনের মাধ্যমে থাম্বনেল তৈরি করবেন, তো এভাবে কি আপনার কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে ভিডিও যে আপনার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন এবং খুব সহজে পারতেছেন, এবং যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ইউটিউবার তারা জন্য অনেক উপকার হবে আশা করি, এবং আশা করি আপনারা ভিডিওটির দিকে অনুপ্রভূত হয়েছেন, এবং আপনাদের যদি কোনো ধরনের কমেন্ট বা কোনো সাজেশন বা কোনো ধরনের যদি পরামর্শ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং এরকম আমি আবারও নিত্য নতুন টিচার টিচ নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার নেক্সট টিউটোরিয়াল দেখার মতন জানিয়ে শেষ করলাম, ওকে বাই।